ইতিমধ্যে দেবী দুর্গার সূচনা হয়ে গিয়েছে। শ্রেষ্ঠ উৎসব উপভোগ করতে তৈরি আপামর বাঙালি। মালদা জেলা মানিকচক ব্লকের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মানিকচক সর্বজনীন দুর্গা উৎসব। এইবার 100 বছরে পদার্পণ করেছে মানিকচক সর্বজনীন দুর্গা উৎসব ক্লাব। তাই প্রত্যেক বছরের তুলনায় একটু আলাদাভাবে পুজো পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে উদ্যোক্তারা। সেই মতো জোর কদমে চলছে প্রতিমা থেকে মণ্ডপ তৈরির কাজ। দেবী দুর্গার এক চালার মৃন্ময়ী প্রতিমা পূজা হয়। এই বছর পুজোর বাজেট প্রায় 7 লক্ষ টাকা। প্যান্ডেল তৈরি হচ্ছে রাজপ্রাসাদের ধাঁচে। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা নির্মাণ সর্বত্র ব্যস্ত শিল্পী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান এই বছর বন্ধ রেখেছে পুজো কমিটি। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অর্থ তা দিয়েই দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যয় করবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। এলাকার প্রায় 100 পরিবারকে পুজোর দিনগুলিতে বস্ত্র তুলে দেওয়া হবে বলে জানান ক্লাব সভাপতি গৌতম বসাক। আমাদের এই বছরের পুজোটা 100 বছর পূর্ণ হচ্ছে আর কি। এখানে আসলে আমাদের এই পুজোটা আগে থানা সংলগ্ন এলাকায় হতো, কারণ বিশেষ পরিস্থিতির কারণে আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা এখানে নিয়ে এসেছেন। এখানে আনাটা আমাদের 100 বছর হয়েছে এবং এই 100 বছরের পূজাটা আমরা ধুমধাম করেই করার চেষ্টা করছি। এর জন্য আমাদের সমাজের মানুষদের একটা সহযোগিতা আছে। বাজেট আমরা প্রায় 7 লক্ষের কাছাকাছি একটা বাজেট নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের এই সমাজ থেকে প্রত্যেকেই উৎসাহিত হয়ে সহযোগিতাও করছে। তাছাড়া আমাদের মানিকচকেরই বাসিন্দা কর্মসূত্রে যারা মালদায় আছে তাদের কাছেও আমরা ছুটে গেছি, তারাও বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। সামাজিকমূলক এখানে কিছু কাজ করছি, আমরা করছি বলতে আমরা কোভিডের কথাটা মাথায় রেখেই আমরা পুজোটা করছি আর কি। যদি আমরা কিছু বস্ত্র বিতরণ করবো, কিছু দুস্থ মানুষদের হাতে কিছু কাপড় পৌঁছে দেবো এবং আমাদের এই সমাজের মানুষকে উৎসাহিত করে তোলার জন্য, বেশ আনন্দ দেওয়ার জন্য প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন বেশ বড়ো করে প্যান্ডেলটা হচ্ছে, আলোকসজ্জা হবে এবং ছোটোখাটো কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমাজের মানুষকে আনন্দিত করার চেষ্টা করছি। বিভিন্ন প্রান্ত থেকে মানিকচকের মানুষ ভিড় জমায় দুর্গা মন্দিরে। তাই করোনা স্বাস্থ্যবিধি কথা মাথায় রেখে মাস্ক স্যানিটাইজারের বিশেষ ব্যবস্থা করেছে পূজা কমিটি। মন্দির চত্বরে কোনো রকম মেলা হবে না বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক ছোটন দাস। এবার পুজো এবার আমাদের শতবর্ষ 100 বছর পুজোটা ভালো করে ধুমধাম করবো। বা আগে আমাদের সিনিয়ররা খুব ছোট করে করতো, মানে করতো ঠিকই, এই পুজোটাকে আমি একটা ভালো করে আমরা সমাজ মানুষ সমাজের আমার খুব ভালো করার চেষ্টা করছি বা করবো। তারপরে আমাদের যেটা আমাদের বিধি আছে কোভিডের যেটা আইন আছে ওইটা পালন করবো, যেমন আমরা স্যানিটাইজার দিব হাতে, তারপরে আমাদের স্যানিটাইজারের ব্যবস্থা করছি যে প্রবেশ করার পরে পরে মাস্ক থাকবে সবার হাতে। এবার বস্ত্র বিতরণ হবে আমাদের, আবার কিছু আমার সভাপতি বলে আমার কিছু প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিছু প্রোগ্রাম রেখেছি আমরা ছোটোখাটো, কারণ আমার কোভিডের কারণে আবার সমাজের সচেতনতা মানে করবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।